বর্তমানে বিশ্বে ভয়াবহ রূপ নিয়েছে মরণঘাতী করোনা ভাইরাস। চীনের উহান শহর ছাড়িয়ে ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অন্তত 150টি দেশে ছড়িয়ে পড়েছে মরণঘাতী এই ভাইরাসটি। গত বছরের শেষ দিকে চীনের হুবাই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 দেখা দেওয়ার পর প্রাণহানির সংখ্যা 9,000 ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন 2 লাখেরও বেশি মানুষ। অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফেরার মানুষের সংখ্যাও কম নয়। এযাবৎ করোনা ভাইরাসের সংক্রমণের পর জীবন মিত্র পাঞ্জালোরে যান নিয়ে বাড়ি গেছেন প্রায় 85,000 মানুষ। বাকিরা ভাগ্যের হাতে নিজেদের সঁপে দিয়ে সে যুদ্ধ এখনো চালিয়েই যাচ্ছেন। যারা সুস্থ হয়ে বাড়ি গেছেন ভাববেন না তারা বেঁচে গেছেন, সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন তাই বলছে। ভাইরাসটি পরীক্ষা করে এবং বেশ কজন সুস্থ রোগীর শরীরে আবারও কোভিড-19 ফিরে আসতে দেখায় এর ভয়াবহতা কত ভম্ব করে দিয়েছে বিজ্ঞানীদের। সাধারণত মানব শরীরে কোনো ভাইরাস আক্রমণের পর দেহঘড়ি নিজে থেকেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়, ফলে ভাইরাসটি পুনরায় পুরনো জায়গায় ঘাঁটি কাটতে পারে না। কিন্তু সেটা করোনা ভাইরাসের বেলায় খাটে না, বিজ্ঞানীরা এমনটাই বলছেন। এখন তারা খতিয়ে দেখছেন কেন এবং কিভাবে ভাইরাসটি পুনরায় আক্রান্ত ব্যক্তির শরীরে ফিরে আসে। গবেষণা করতে গিয়ে ভাইরাসটি সম্পর্কে স্বাভাবিকভাবেই গবেষকদের উদ্বিগ্ন করে তুলছে। বিজ্ঞানীরা দেখছেন ভাইরাসটি প্রথমবার আক্রান্ত ব্যক্তিকে ঘায়ল করতে না পারলেও পুনরায় ঠিকই সফল হয়, কেননা দ্বিতীয় আক্রমণে কোভিড-19 ফিরে আসে দ্বিগুণ শক্তি নিয়ে। সম্প্রতি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবারও সেই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক জাপানি নারী। 40 বছর বয়সী ওই নারী গত মাসে উহানে একদল পর্যটকের ট্রাভেল গাইড হিসেবে কাজ করেছিলেন। 29 জানুয়ারি তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। বেশ কিছুদিন চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠায় গত 6 ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। ওই সময় তার হালকা কাশি থাকলেও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ছিল না। এরপর সপ্তাহখানেক ভালোই ছিলেন, কিন্তু গলা ও বুকে ব্যথা নিয়ে গত 21 ফেব্রুয়ারি আবারও হাসপাতালে যান এ নারী। পরীক্ষায় তার শরীরে দ্বিতীয়বার করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। এমন প্রাণঘাতী ভাইরাস আগে দেখেনি বিজ্ঞানীরা। তাদের ধারণা বাদুড়ের মতো প্রাণী থেকেই ভাইরাসের উৎপত্তি। তাদের ধারণা চীনের উহান থেকেই বাদুড় কিংবা এই জাতীয় কোনো প্রাণী থেকে ছড়িয়ে গেছে প্রায় সবখানে। করোনা ভাইরাসের দ্রুত এমন ভয়ঙ্কর রূপ দেখে আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে বৈশ্বিক মহামারীর সতর্কতা জারি করেছিল, কিন্তু তখনও ভাইরাসটির এমন ভয়াল রূপ সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। করোনা ভাইরাস যে কতটা ভয়ঙ্কর উঠতে পারে সে সম্পর্কে বিজ্ঞানীরাই কোনো কুল কিনারা পাচ্ছেন না।